কেমন আছো সবাই? তো আজকে আমরা যে অ্যানিমেটা নিয়ে কথা বলবো ওইটার নাম হচ্ছে যে ডেথ নোট। এন্ড এই অ্যানিমেটা আমার মোস্ট ফেভারিট অ্যানিমে আপনারা বলতে পারেন। এন্ড আজকের ভিডিওটা আপনারা একটা রিভিউ ভিডিও বলতে পারেন, বাট আমার আগের রিভিউ ভিডিওগুলো থেকে এটা একটু ডিফারেন্ট। সো এই ভিডিওতে কিছু স্পয়লার থাকবে, আই মিন কিছু না অনেক স্পয়লার থাকবে। সো যদি ডেথ নোট দেখে না থাকেন তাহলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন আর আর একটু দেখতে পারেন, বিকজ আমি সামনে প্লট বলবো। সো যদি চ্যানেল নিউ থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এন্ড বেল আইকনটা ক্লিক করে অলে করে দেন, যেন আপনারা লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পান এন্ড ভিডিওটা ফুল দেখেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক দেন। সো চলুন এখন আমরা আমাদের মেইন রিভিউতে যাই, লেটস স্টার্ট। যারা জানেন না আমি ওদেরকে বলতে চাচ্ছি যে আমি একটা স্লো ওয়াচার, আমি একদিনে মাত্র 5টা করে এপিসোড দেখি। সো ওইটার জন্য আমি অনেক আস্তে আস্তে একটা অ্যানিমে কমপ্লিট করতে পারি, কিন্তু ডেথ নোট এমন একটা অ্যানিমে যেটা আমি একদিনে শেষ করে ফেলেছিলাম। ডেথ নোটের যেগুলো টুইস্ট অ্যান্ড টার্ন যেগুলো ছিল ওইগুলো আমাকে অনেক অ্যাট্রাক্ট করছিল অ্যান্ড আমি অন্য অ্যানিমে তার দেখিনি এটা। অ্যান্ড ডেথ নোটের যেটা রাইটার আছে ওটা হচ্ছে যে ওবা সুগুমি, সেই অ্যানিমেতে যেগুলো টুইস্ট টার্ন অ্যান্ড ইউনিকনেস যেটা দিয়েছে ওইটার জন্য এখনও অনেকজন এই অ্যানিমেটা ফেভারিট। সো এখনও যারা ভিডিওতে আসেন অ্যান্ড ডেথ নোট দেখেন নাই, আমি ওদেরকে একটু ছোট করে প্লটটা একটু বুঝাই দিই। সো অন্য একটা ওয়ার্ল্ড আছে যেটার নাম হচ্ছে শিনিগামি ওয়ার্ল্ড অ্যান্ড ওইখানে অনেকগুলো শিনিগামি থাকে অ্যান্ড এখানে আরেকটা শিনিগামি ছিল যার নাম ছিল রেউক। ও তার ওয়ার্ল্ডে অনেক বোর হইতেছিল অ্যান্ড রেউক থেকে একটা বই আছে যেটার নাম হচ্ছে ডেথ নোট। ও সেটা আর্থের মধ্যে ফেলে দিছে অ্যান্ড লাইট নামের একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট যে সবসময় টপ করে সে বুকটা দেখে অ্যান্ড উঠে ফেলে। সো ডেথ নোট বুকটা দিয়ে যদি কোনো মানুষের নাম লিখে অথবা এই মানুষের যদি নামের সাথে এই মানুষের চেহারাও যদি যে লিখতেছে সে মনে রাখতে পারে তাইলে সেই মানুষটা 40 সেকেন্ডের মধ্যে মারা যাবে। সো এরপর লাইট কি করে সেই বুকটা দিয়ে, ও এত ভালো স্টুডেন্ট হয়ে কি কোনো মানুষকে মারবে না কি অথবা মারবে, ওইটা জানার জন্য আপনাকে অ্যানিমেটা দেখতে হবে। সো আমি ডেথ নোটের এখন কতগুলো সিন রিভিউ করব। সো এখন অনেকগুলো স্পয়লার থাকবে, সো যারা ডেথ নোট দেখেন নাই ওরা এখন স্কিপ করে দেন। সো ডেথ নোট একটা সিন আছে যেখানে লাইট ডেথ নোটের সাহায্যে অনেকজনকে মারতে ছিল অ্যান্ড এরপর ওরা একটা এল নামের একটা ডিটেকটিভ যে বেস্ট ডিটেকটিভ বলা হয় ওকে অ্যান্ড এলকে হায়ার করা হয়েছে কিরা অথবা লাইটকে ক্যাচ করার জন্য অ্যান্ড তখন কেউ জানে না যে কিরা এটা কে অ্যান্ড এতগুলো যে মানুষ মরতেছে অ্যান্ড ওইগুলোকে কে মারতেছে কেউই জানে না। অ্যান্ড এরপর এল একটা বুদ্ধি কাটায় অ্যান্ড একটা ক্রিমিনাল যাকে আজকে ফাঁসি দেওয়ার কথা ওকে ফেক এল বানায় প্রেস কনফারেন্সে পাঠায় দেয় অ্যান্ড ওর নাম দেয় এল টেইলর। অ্যান্ড এখানে বলা হয় যে প্রেস কনফারেন্সটা পুরো ওয়ার্ল্ডে সবাই দেখতে পারতেছে অ্যান্ড ওইটা দেখে লাইট অনেক শক হয়ে যায় যে বিকজ এল এর চেহারা এখানে কেউই দেখে নাই অ্যান্ড লাইট বলে যে কিরা তো এল তো তাড়াতাড়ি ওর ফেস কান্না দেখা গেছে। অ্যান্ড এরপর লাইট যেটা প্রেস কনফারেন্সে ফেক এল আছে ওইটার নিচে যেটা নাম লেখা আছে লাইট মনে করছে ওইটা এল এরই নাম, এই জন্য ওইটা ডেথ নোটে লিখে ফেলে। অ্যান্ড এরপর সে ফেক এল অথবা ক্রিমিনালটা মরে গেছে অ্যান্ড এরপর লাইট মনে করছে ও জিতে গেছে অ্যান্ড সাডেনলি স্ক্রিনে এল এর লোগো আছে অ্যান্ড এল ভয়েস চেঞ্জার দিয়ে লাইটের সাথে কথা বলে, ডিরেক্টলি কথা বলে না বাট এল জানে যে কিরা এই প্রেস কনফারেন্সটা দেখতেছে অ্যান্ড এরপর এল প্রুফ করে দেয় যে মানে কিরা দেখতেছে এই প্রেস কনফারেন্সটা অ্যান্ড কিরা দূরের থেকে বসেও মানুষজনকে মারতে পারে। অ্যান্ড এই সিনটার পর আমি এল এর ফ্যান হয়ে গেছিলাম অ্যান্ড ডেথ নোটে আরও এল এর ব্রিলিয়েন্স আছে, লাইক এল এটাও প্রুফ করে দিছে যে কিরা জাপানের ক্যান্ডো রিজনে থাকে অ্যান্ড ওইটা কেমনে আমি বলতেছি। সো যেটা প্রেস কনফারেন্স হয়েছিল যেখানে ফেক এল ছিল, সো ওইখানে বলা হয়েছিল যে যেটা ওই প্রেস কনফারেন্সটা ওয়ার্ল্ড ওয়াইড ব্রডকাস্ট করা হচ্ছে কিন্তু ওইটা ফেক ছিল, ওইটা জাস্ট জাপানের ক্যান্টো রিজনে টেস্টিং করছিল অ্যান্ড ওরা সাকসেসফুল হয়েছে অ্যান্ড এল প্রুফ করে দিছে যে কিরা জাপানের ক্যান্টো রিজনেই থাকে অ্যান্ড এল এটাও প্রুফ করে দিছে যে কিরা একটা স্কুল স্টুডেন্ট। সো ওইটা কেমনে বলতেছি, সো এল যেগুলো যেগুলো মার্ডার হয়েছে ওইগুলোর টাইমিং চেক করছে অ্যান্ড অ্যানালাইজ করে দেখছে যে স্কুল টাইম যখন থাকে তখন মার্ডার হয় নাই, শুধু সানডেতেই স্কুল টাইমে মার্ডার হয়েছে বিকজ সানডেতে হলিডে থাকে অ্যান্ড স্কুল আওয়ারের পর বাকি সময়গুলো কিরা ফ্রি থাকে অ্যান্ড বাসে থাকে অ্যান্ড ও মার্ডার করে। সো এটা দিয়ে অ্যাল এটাও প্রুফ করে দিছে যে কিরা একটা স্কুল স্টুডেন্ট। সো এখন লাইটের ব্রিলিয়েন্সের কথা বলি, সো রে প্যাম্বার নামের একটা এজেন্ট যাকে লাইট ভয় দেখাইছে মতের
অ্যান্ড ওকে একটা ট্রান্সরিসিভার দিছে অ্যান্ড ওর ইনস্ট্রাকশন ফলো করতে বলছে অ্যান্ড রে পেম্বার অ্যাগ্রি হয়েছে অ্যান্ড লাইট রে পেম্বারকে একটা এনভেলপ দেয় অ্যান্ড ওকে ট্রেনে উঠতে বলে অ্যান্ড রে পেম্বার ওইটাই করে অ্যান্ড ওঠার পর ট্রেনে বসে রে পেম্বার অ্যান্ড লাইট ওর থেকে জিজ্ঞাসা করে যে FBI এজেন্ট কয়জন আছে অ্যান্ড রে পেম্বার বলে যে 12 জন FBI এজেন্ট আছে। তো এরপর লাইট রে পেম্বারকে বলে যে তোমার কাছে 12টা FBI এজেন্টের নামগুলো যাবে, তুমি এনভেলপ থেকে পেজগুলো বের করে এই 12টা FBI এজেন্টের নামগুলো লিখে ফেলো। অ্যান্ড এরপর লাইট রে পেম্বারকে বলে যে এই নামগুলো লিখে অ্যান্ড পেজগুলো এনভেলপের মধ্যে রেখে ট্রেনের উপরে থাকে রেখে দেওয়ার জন্য অ্যান্ড ট্রেন থেকে বেরো যাওয়ার জন্য। অ্যান্ড এরপর ট্রেন থেকে বেরোয়ার পর লাইট চুপকে করে ট্রেনের মধ্যে আবার ঢুকে অ্যান্ড রে পেম্বার হঠাৎ করে ওর হার্ট পেন হতে থাকে অ্যান্ড ও হার্ট অ্যাটাকে মরে যাওয়ার আগে ও লাইটকে দেখতে পারে অ্যান্ড ও চিনে যায় যে এটাই কিরা। অ্যান্ড এরপর রে পেম্বার মরে যায় অ্যান্ড ওর সাথে 12টা FBI এজেন্টও মরে যায় অ্যান্ড রে পেম্বার যেগুলো FBI এজেন্টের নাম পেজে লেখছিল ওইগুলো ডেথ নোট থেকে ছিল অ্যান্ড লাইট আগের থেকে ওইখানে মতের টাইমিং অ্যান্ড মতের কারণ লিখে রাখছিল। সো এখন রে পেম্বারও গেছে অ্যান্ড 12টা FBI এজেন্টও গেছে লাইটের রাস্তা থেকে। ফেয়ারওয়েল রে পেম্বার। সো এই সিনটা আমার লাইটের মোস্ট ফেভারিট সিনও বলতে পারেন। সো আর বেশি সিন নিয়ে কথা বলবো না হয় ভিডিও অনেক বড় হয়ে যাবে। অ্যান্ড ডেথ নোটের যেগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে ওইগুলো একদম অন টাইমে দে, লাইক যখন কোনো টুইস্ট আসে অথবা টার্ন আসে অথবা কোনো অবাক করা মোমেন্ট হয় তখনই অন টাইম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দে যেটা গুজ বাম দিয়ে দে, লাইক নিয়মি মিজোরা যে রে পেম্বারের ফিয়ান্সের সিনটা। হ্যাঁ, ডেথ নোটের যেটা এন্ডিং ছিল ওইটা স্যাটিসফাইং ছিল না, বাট অল ওভার অ্যানিমেটা আমার জন্য একটা মাস্টারপিস বলবো আমি অ্যান্ড 9.5 রেটিং দেব। সো আপনারা কমেন্টে বলতে পারেন আপনাদের রেটিং এই অ্যানিমের জন্য অ্যান্ড এই রেটিংটা আপনারা কেন দিচ্ছেন ওইটাও আপনারা বলতে পারেন। সো আশা করি আপনারা এই ভিডিওটা জুড়ে আমার সাথে কানেক্ট হতে পারছেন। এই ভিডিওতে আমি পুরো ক্যাজুয়ালি আমার এক্সপিরিয়েন্স বলছি ড্যাড নোট নিয়ে অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেন অ্যান্ড সাবস্ক্রাইবও করতে পারেন। অ্যান্ড আজকের ভিডিও যেটা লাইক এম আছে ওইটা হচ্ছে যে 40 লাইকস মানে 40টা লাইক। সো আশা করি আপনারা লাইক এমটা কমপ্লিট করে দিবেন। সো দেখা হবে একটা ভিডিওতে, ভালো থাকেন সুস্থ থাকেন, বাই।